আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু আশরাফি ইংলিশ একাডেমি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আশরাফি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশরাফি ইংলিশ একাডেমির স্পেশাল স্পোকেন ইংলিশের কোর্সে। আমরা গত পর্বে শিখেছি বি ভার্বের ব্যবহার করে কীভাবে প্রশ্ন তৈরি করতে হয়। আমরা জানি প্রশ্ন সাধারণত দুই ধরনের হয়, একটি হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন আর একটি হচ্ছে WH কোয়েশ্চেন। যে সমস্ত প্রশ্নের উত্তর হ্যাঁ না বা ইয়েস নো দিয়ে দেওয়া যায় অথবা ইশারা করে মাথা নাড়িয়ে দেওয়া যায় সেই প্রশ্নগুলোকে বলা হয় ইয়েস নো কোয়েশ্চেন। যেমন, আপনি কি রাগান্বিত? এটি একটি প্রশ্ন যার উত্তর দেওয়া যায় হ্যাঁ অথবা না বলে অথবা মাথা দিয়ে ইশারা করে। তো এই ধরনের প্রশ্নগুলোকে বলা হয় ইয়েস নো কোয়েশ্চেন। এই প্রশ্নগুলোর তৈরি করার ক্ষেত্রে আমি যে নিয়মটা বলেছিলাম সেটি হচ্ছে যে যে সেন্টেন্সটা আছে, যেমন আপনি রাগান্বিত, ইউ আর অ্যাংরি, ইউ আর অ্যাংরি, আপনি রাগান্বিত, এটাকে যদি প্রশ্ন তৈরি করতে হয় তাহলে শুধু বি ভার্বটাকে শুরুতে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে হচ্ছে প্রশ্নটা আর ইউ অ্যাংরি, আপনি কি রাগান্বিত, আর ইউ অ্যাংরি, এই হচ্ছে বি ভার্বের মাধ্যমে ইয়েস নো কোয়েশ্চেন তৈরি করার নিয়ম। আরেক ধরনের প্রশ্ন হচ্ছে WH কোয়েশ্চেন, যেই প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ না অথবা ইয়েস নো দিয়ে দেওয়া যায় না, বরং আপনাকে স্পেসিফিক্যালি উত্তর দিয়ে দিতে হবে, সেগুলোকে WH কোয়েশ্চেন বলা হয়। যেমন, আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি কোথায় যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কিন্তু হ্যাঁ না বলে এর উত্তর দিতে পারবেন না, বরং আপনাকে স্পেসিফিক্যালি সে জায়গার নাম বলতে হবে যেখানে আপনি যাচ্ছেন। তো এটা হচ্ছে WH কোয়েশ্চেন। তো এখন আমরা আজকে শিখব যে বি ভার্বের ব্যবহার করে আমরা কীভাবে WH কোয়েশ্চেন তৈরি করতে পারি। তো WH কোয়েশ্চেনগুলো কী কী সেগুলো আমরা আগে অর্থসহ শিখে নেই। হোয়াট, WHAT, হোয়াট, হোয়াট অর্থ কী। হু, WHO, হু অর্থ কে। WHY, ওয়াই, ওয়াই অর্থ কেন। WHERE, ওয়ের, ওয়ের অর্থ কোথায়। WHEN, ওয়েন, ওয়েন অর্থ কখন। HOW, হাউ, HOW, হাউ, হাউ অর্থ কেমন অথবা কীভাবে অথবা কত। হাউ অর্থ কেমন, কীভাবে, কত। WHICH, হুইচ, WHICH, হুইচ, হুইচ অর্থ কোনটি, হুইচ অর্থ কোনটি। WHOSE, হোজ, WHOSE, হোজ অর্থ কার। এই হচ্ছে মোটামুটি WH কোয়েশ্চেনগুলো। এখন আমরা কীভাবে WH কোয়েশ্চেন তৈরি করব। আমরা গত কয়েকটা ক্লাসে যে ধরনের সেন্টেন্সগুলো শিখেছি সেগুলো দিয়ে আমরা WH কোয়েশ্চেন তৈরি করা শিখব। আমরা শিখেছিলাম তার নাম রাশেদ, হিজ নেম ইজ রাশেদ, হিজ নেম ইজ রাশেদ। তো ইয়েস নো কোয়েশ্চেনের বেলা আমরা যে কাজটা করেছিলাম যে বি ভার্বটাকে শুরুতে নিয়ে এসেছিলাম, বি ভার্বটাকে শুরুতে নিয়ে আসলেই ইয়েস নো কোয়েশ্চেন তৈরি হয়ে যায়। যেমন, হিজ নেম ইজ রাশেদ, তার নাম রাশেদ। আমরা যদি ইজটাকে শুরুতে নিয়ে আসি, ইজ হিজ নেম রাশেদ, ইজ হিজ নেম রাশেদ, তার নাম কি রাশেদ, ইয়েস নো কোয়েশ্চেন তৈরি হয়ে গেল। এখন WH কোয়েশ্চেনের বলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো প্রশ্নটা হবে এমন, তার নাম কি, তার নাম কি। সেক্ষেত্রে আমাকে হোয়াট, কি ইংরেজি হচ্ছে হোয়াট, আমাকে হোয়াট শুরুতে নিয়ে আসতে হবে। আমরা যে বি ভার্বটাকে শুরুতে এনেছি ইজ, তার আগে হোয়াট যোগ করতে হবে। তাহলে হোয়াট ইজ হিজ নেম, হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি। আর এক্ষেত্রে যেহেতু আমরা নাম জিজ্ঞেস করেছি সেক্ষেত্রে আমরা প্রশ্ন করার সময় নামটাকে বাদ দিয়ে দিব। তাহলে হিজ নেম ইজ রাশেদ, এটা WH কোয়েশ্চেন হবে হোয়াট ইজ হিজ নেম। তারপরে আমরা শিখেছি সে রাজশাহী থেকে এসেছে, হি ইজ ফ্রম রাজশাহী, হি ইজ ফ্রম রাজশাহী। এখানে আমরা যদি WH কোয়েশ্চেন তৈরি করতে যাই তাহলে আমাদের প্রশ্নটা করতে হবে এভাবে যে সে কোথা থেকে এসেছে, সে কোথা থেকে এসেছে। তাহলে কোথা ইংরেজি হচ্ছে হোয়ার, তা আমরা প্রথমে হোয়ার বসাবো। তার আগে আমাদের কী করতে হবে, বি ভার্বটাকে শুরুতে নিয়ে আসতে হবে। He is
from Rajshahi. এই সেন্টেন্স থেকে আমরা বি ভার্ব অর্থাৎ ইজ এটাকে শুরুতে নিয়ে আসব। ইজ হি ফ্রম রাজশাহী? ইজ হি ফ্রম রাজশাহী? সে কি রাজশাহী থেকে এসেছে? এখন আমরা যদি বলি সে কোথা থেকে এসেছে, তাহলে আমরা ইজের আগে একেবারে শুরুতে আমরা হোয়ার যোগ করব। হোয়ার ইজ হি ফ্রম? হোয়ার ইজ হি ফ্রম? এখন যেহেতু আমরা জায়গার নাম জিজ্ঞেস করছি, তাহলে আমরা উত্তরে প্রশ্ন করার সময় ওই জায়গার নামটাকে আমরা অমিট করে দিব, বাদ দিয়ে দিব। তাহলে হোয়ার ইজ হি ফ্রম? সে কোথা থেকে এসেছে? আমরা আরও শিখেছি মাই ফাদার উইল বি অ্যাংরি, মাই ফাদার উইল বি অ্যাংরি। ভবিষ্যৎকালে বি ভার্বের ব্যবহার করে আমরা যে সেন্টেন্সগুলো শিখেছিলাম, মাই ফাদার উইল বি অ্যাংরি, আমার বাবা রাগান্বিত হবেন। তো এই ক্ষেত্রে আমরা কে রাগান্বিত হবেন, আমরা যদি এভাবে প্রশ্নটা করি কে রাগান্বিত হবেন, তো কে ইংরেজি হচ্ছে হু, WHO, হু। এই হু এখানে হুয়ের ক্ষেত্রে একটু ব্যতিক্রমী নিয়ম। এখানে যেটাকে করতে হবে যে মাই ফাদার উইল বি অ্যাংরি, এখান থেকে মাই ফাদারটাকে বাদ দিয়ে মাই ফাদারের জায়গায় হু আমরা বসিয়ে দিব। হু উইল বি অ্যাংরি? হু উইল বি অ্যাংরি? কে রাগান্বিত হবেন? যেমন আরও সেন্টেন্সটি উদাহরণ দিই আমরা, রাশেদ উইল বি লেট, রাশেদ উইল বি লেট, রাশেদ বিলম্ব করবে, দেরি করবে। এখন আমরা রাশেদ এই নামটির পরিবর্তে হু বসিয়ে দেব, হু উইল বি লেট, হু উইল বি লেট, কে দেরি করবে, কে বিলম্ব করবে। ঠিক আছে, তো এইভাবে করে আমরা এই সেন্টেন্সগুলো তৈরি করতে পারবো। যেমন অতীতকাল বা পাস্ট টেন্সে যদি আমরা সেন্টেন্স তৈরি করতে যাই, যেমন হাসান ওয়াজ অ্যাবসেন্ট, হাসান ওয়াজ অ্যাবসেন্ট, হাসান অনুপস্থিত ছিল। এখন আমরা কি করব, হাসানের পরিবর্তে হু বসিয়ে দেব, হু ওয়াজ অ্যাবসেন্ট, হু ওয়াজ অ্যাবসেন্ট, কে অনুপস্থিত ছিল। তো আমরা যদি আরও দু একটা উদাহরণ দেখি, আমরা শিখেছিলাম মামুন ইজ ইন ঢাকা নাও, মামুন ইজ ইন ঢাকা নাও, মামুন এখন ঢাকায়। তো আমরা যদি WH কোয়েশ্চেন তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, বি ভার্বটাকে শুরুতে আনতে হবে, তার আগে আমরা বসাবো হোয়ার, মামুন এখন কোথায়, কোথায় ইংরেজি হচ্ছে হোয়ার। তাহলে আমরা কী বলবো, হোয়ার ইজ মামুন নাও, হোয়ার ইজ মামুন নাও। তো আমরা এভাবে করে ইয়েস নো কোয়েশ্চেন এবং WH কোয়েশ্চেনের যে নিয়মগুলো শিখেছি এগুলো আমরা বেশি বেশি প্র্যাকটিস করতে থাকব। তো আজকের মতো এখানে শেষ করছি, আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে স্পোকেন ইংলিশের আমরা পরবর্তী ধাপে যাব। তো আজকের মতো বিদায় নিচ্ছি, তার আগে সকলের প্রতি রিকোয়েস্ট করছি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই অবশ্যই স্পোকেন ইংলিশের ইজি মেথড জানতে এবং খুব সহজে শুদ্ধ উচ্চারণে ইংরেজি শিখতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।